রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর কেটে গেছে এক বছরেরও বেশি সময় নানান মেরুকরণ ঘটেছে বিশ্বজুড়ে তবে এই পুরোটা সময়ই নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ কিন্তু সেটা করতে গিয়ে পশ্চিমা বিশ্বের অসন্তোষ যেমন দেখতে হয়েছে তেমনি জাহাজ ভিড়তে না দেয় রাশিয়ার প্রতিক্রিয়ায় নতুন সংকট তৈরি হয়েছে এই অবস্থায় ভারসাম্যের পররাষ্ট্রনীতি ধরে রাখা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ এখন জানাচ্ছেন বিবিসির তানহা তাসনিম রাশিয়া ইউক্রেন যুদ্ধে সংকটে পড়েছে পুরো বিশ্ব ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অবস্থান স্পষ্ট অর্থনৈতিক চাপের মধ্যে বৈশ্বিক পরাশক্তিগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বাংলাদেশ তবে এমন অবস্থায় বাংলাদেশের জন্য ভারসাম্য ধরে রাখা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা অনেক সময় রাষ্ট্রগুলো এভাবে দেখার চেষ্টা করা হয় আমার সাথে আছো না আমার বিপরীতে আছো বাংলাদেশ এই যুদ্ধে সবসময় চেষ্টা করে আসছে যে একটা নিরপেক্ষ অবস্থানে থাকতে যে বাংলাদেশ অবস্থান যেতে কোনোভাবেই পশ্চিমের দিকে পুরোপুরি হেলে না পড়ে অথবা রাশিয়ার দিকে পুরোপুরি হেরে না পড়ে এবং এই একটা কমপ্লিকেট অবস্থায় কিন্তু বাংলাদেশ ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে একটা নিউট্রাল অবস্থান ধরে রাখতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে এবং বাকিগুলোতে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ পরে আলোচনায় অংশ নিয়ে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উপর জোর দিয়েছে এদিকে মার্কিন ক্ষোভ এড়াতে নিষেধাজ্ঞায় থাকা জাহাজ বন্দরে ভিড়তে না দিয়ে রাশিয়ার অসন্তোষের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে এই পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান ধরে রাখা কতটা সম্ভব হবে টেনশনটা হচ্ছে এটা সত্যি কথা এখন এই টেনশনের মধ্য দিয়ে যদি আমাকে নেভিগেট করতে হয় তাহলে আমার বুঝতে হবে যে এই টেনশনের চরিত্রটা কি দুই দেশের বা দুই পক্ষের প্রায়োরিটিস গুলো কি কি এবং সেই জায়গাতে আমি ওইগুলো বুঝে আমার পররাষ্ট্রনীতি সেখান থেকে সেই জায়গায় পরিচালনা করতে হবে এবং সেটা সম্ভব অসম্ভব কোনো ব্যাপার অসম্ভব না হলেও ছোট আমদানি নির্ভর দেশ হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটের মাঝে নিরপেক্ষতার পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়াটাই হতে পারে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তানহা তাসনিম বিবিসি বাংলা দেখছিলাম প্রতিবেদনটি রাজিয়া সুলতান আমাদের সঙ্গে আছেন আসলেই বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জের বড় রাষ্ট্রনীতি বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যেভাবে পুরো বিশ্বের জিওলজিক্যাল বা জিওপলিটিক্সে যে পরিবর্তন এসেছে সেটার ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলে এখন কতটা চ্যালেঞ্জের হ্যাঁ ধন্যবাদ ফয়সাল খুব সুন্দর একটা প্রশ্ন আসলে উত্থাপন করা হয়েছে আজকে আমরা জানি যে গত এক বছর ধরে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময় ছোট ছোটো দেশ যে আমাদের মতো যে দেশগুলো আছে আসলেই পররাষ্ট্রনীতিতে একটা বড় ধরনের ব্লো হচ্ছে কারণ হচ্ছে যে কোনো কোনো সময় ছোটো ছোটো দেশগুলো টিল করছে কোনো কোনো সময় ব্যালেন্স করছে আন্তর্জাতিক সম্পর্কে ভাষা যাকে বলে হেজিং করছে সো বাংলাদেশের এই যে রিসেন্ট যে আমরা দেখেছি যে জাহাজের বন্দরে জাহাজের যে স্যাংশন বা এই যে বাংলাদেশ রাশার যে সম্পর্কের মধ্যে একটু স্ট্রেইন তৈরি হয়েছে তো আমি সাম্প্রতিক কালে যেটা বলবো যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমরা যদি দেখি যে বাংলাদেশ আবার ভোটে বিরত থেকেছে এবং বাংলাদেশ বাংলাদেশের অবস্থানটাকে কিন্তু ক্লিয়ার করেছে যে কেন এবার বাংলাদেশ নিরপেক্ষ থেকেছে শুধুমাত্র আমি বাংলাদেশের জন্যই বলবো না আমি পাশের দেশ ভারতের কথাও বলবো কারণ জার্মানি চাপ দিচ্ছে যাতে করে তার অবস্থানটা ক্লিয়ার করে তো অন্যদিকে চায়না বলছে যে আবার সে রাশা ভিজিট করবে তার অবস্থানটাকে ক্লিয়ার করার জন্য সো আমার মনে হয় যে প্রতিটা দেশই কম বেশি নানা ধরনের আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে যাচ্ছে এবং বাংলাদেশ তার ব্যতিক্রম না তবে বাংলাদেশ খুব স্মার্টভাবেই করছে আমি বলবো বাংলাদেশ স্মার্ট পলিসি এক্সিকিউট করছে এই অর্থে আজকে আমি পত্রিকায় দেখলাম যে বাংলাদেশে রাসার স্কলারশিপ প্রায় দ্বিগুণ করেছে রাসা সো আমার মনে হয় যে কালচারাল ডিপ্লোমেসির একটা যেটা আমি যেটাকে বলবো সফট পাওয়ার ডিপ্লোমেসি যেটা আমাদের যেহেতু হার্ড পাওয়ারের কোনো ইয়ে নাই আমরা যেহেতু মিলিটেন্স বা হার্ড পাওয়ার দিয়ে আমরা কোনোভাবেই ইনভলভ হতে পারবো না আমাদের সফট অ্যাপ্রোচটা বড় বড় দেশগুলোর সাথে আসলে আমি মনে করি যে বেশ কার্যকর ভূমিকা পালন করছে আর আরেকটা দেশ হচ্ছে বাংলাদেশ রাশা আসলে ঐতিহাসিক বন্ধু এটা বললেই ছোট ছোট সম্পর্কগুলো হয়তো টানাপড়ান হয় সেটা সাময়িক কিন্তু অদূর ভবিষ্যতে আমার মনে হয় না রাশা আমরা জানি উনিশশো সালে তৎকালীন ইউএস ছবি আমাদের সাহায্য করেছে এটা আসলে অনেক মানে এর সম্পর্কের ভিত্তিটা অনেক লম্বা রাইট কিন্তু একই সঙ্গে কত এইভাবে বাংলাদেশ চলতে পারবে সেটাই আসলে আলোচনা আমরা একটু সেদিকেও যাব তার আগে একটু নজর দিতে চাই সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ঠিক কী ধরনের কথাবার্তা হচ্ছে কারণ সাম্প্রতিক সময়ে যে বিষয়টি খুবই নজর এসেছে রাশিয়ার এই জাহাজ সংক্রান্ত যে জটিলতা রেজাউনুল ইসলাম তিনি লিখেছেন বাঙালি গরিব হলেও বুদ্ধিতে কিন্তু কম নয় আর তারই ছোট্ট একটা প্রমাণ হলো ভোট দেওয়া থেকে বলছিলেন যে এ নিয়ে বাংলাদেশ কিন্তু কোনো ভোট দেয়নি ডক্টর আরিফুর রহমান নামের আরেকজন লিখেছেন বাংলাদেশের উচিত যুদ্ধ শেষ না হওয়া অবধি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে যাওয়া কিন্তু যে কথাটি বলছিলাম যে হয়তোবা এতদিন পর্যন্ত বাংলাদেশ করে এসেছে কিন্তু সামনেও সেটা করে যাওয়া কতটা সম্ভব হবে বিশেষ করে NATO বা পশ্চিমা গোষ্ঠীগুলো যখন আস্তে আস্তে নিজেদের ভূমিকা আরো একটু বড় করছে এই যুদ্ধের ইস্যুতে সেখানে আমি ফয়সাল মনে করি যে এখন গ্লোবালাইজেশনের সময় কানেকটিভিটির সময় কোন দেশই আসলে আইসোলেশন করে আগাতে পারবে না সো আমাদের মতো দেশগুলো দরকার কারণ আমরা হচ্ছে আমদানি নির্ভর দেশ এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা যেমন ইউএসএ আমাদের কিন্তু রপ্তানির একটা বড় বাজার আছে সো চাইলেই হুট করেই আসলে এই ব্যাটা এইগুলোকে বাজারগুলোকে ভলটাইল করতে পারে না আমি মনে করি এখনকার পরর রাষ্ট্রনীতির সম্পর্কগুলো যাচ্ছে বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট আমি যদি রাশার কথাই ধরি রাশার এখন যদি বন্ধু প্রথম বলা হচ্ছে যে রাশা একটু এক ওয়ান সাইডেড হয়ে গেছে বা বন্ধুবিহীন হয়ে গেছে বিভিন্ন পত্রপতিকে আসছে কিন্তু আমার মনে হয় এখন বড় বাজার যদি বলি এশিয়ার বাজার আর আফ্রিকার বাজার সো ইন্ডিয়ার সাথে এখনো ভালো সম্পর্ক আছে ইন্ডিয়া চাপে থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে অ্যাপস্টেইং পদ্ধতিতেই যাচ্ছে তো আমার মনে হয় বাংলাদেশেও হয়তো টেরিটোরিয়াল দিক থেকে হয়তো বা ছোট কিন্তু পপুলেশন বা স্ট্রেংথের দিক দিয়ে কোনো অংশেই বড় না তো আমার মনে হয় বাংলাদেশ যেভাবে যাচ্ছে সেটা যুদ্ধ হয়তো প্রোটেক্টেডই হবে কারণ আমি আমি আমার অবজারভেশন থেকে যেটা বুঝছি যে ইউএসএ যেহেতু সরাসরি যুদ্ধ ইনভলভ হচ্ছে না অনেকটা প্রক্সি যুদ্ধ দিচ্ছে মানে আর্মস অ্যান্ড এমিনেশন দিবে কিন্তু মানে ডিরেক্টলি ইনভলভ হবে না মিলিটারির মাধ্যমে বা যেটা আমরা আফগানিস্তানে দেখেছি যেটা আমরা ইরাকে দেখেছি সো এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় চেক অ্যান্ড ব্যালেন্স পলিসির মাধ্যমে বাংলাদেশ যতটা পারবে সাকসেসফুলি আগাতে থাকলে এভাবে পরিবর্তন আনার প্রয়োজন এখন এই মুহূর্তে আমি মনে করছি আমি মনে করছি না বরং আমি মনে করি সফট অ্যাপ্রোচ আসলে আরো বেশি জোরদার করা